বেঙ্গালি টিভি ইউএসএ হেলথ টিপসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চোখের নীরব ঘাতক গ্লুকোমা। মানুষের জীবনে চোখের অবদান যেমন বলে শেষ করা যাবে না, তেমনি শেষ করা যাবে না চোখের রোগশোকের তালিকাও। এর মাঝে কিছু রোগ কোনো রকম সংকেত ছাড়াই হঠাৎ চোখে আক্রমণ করে। চোখের এমনও এক রোগ হলো গ্লুকোমা। এটি চোখের একটি জটিল রোগ যা চোখের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আমাদের চোখের একটি স্বাভাবিক চাপ রয়েছে যা গ্লুকোমা কারণে বেড়ে গিয়ে চোখের স্নায়ুকে অকার্যকর করে এবং ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। বিশ্বজুড়ে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হলো এই গ্লুকোমা। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কাদের হতে পারে। গ্লুকোমা যে কোনো বয়সের হতে পারে। জন্মের সময় বেশ বড় চোখ এবং উচ্চ চক্ষুচাপ নিয়ে জন্মালে একে জন্মগত উচ্চ চক্ষুচাপ বলে। তরুণ বয়সেও এ রোগ হতে পারে, যাকে বলা হয় জুভেনাইল গ্লুকোমা। তবে বেশিরভাগ গ্লুকোমা রোগ 40 বছরের পরেই হয়, একে প্রাথমিক গ্লুকোমা বলা হয়। এছাড়াও পারিবারিকভাবে যাদের এ রোগ আছে তারা মাইনাস পাওয়ার চশমা পরেন। যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে তাদের মধ্যেও এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অপর আরেকটি সেকেন্ডারি গ্লুকোমা, এটি সাধারণত এক চোখের হয়। আঘাতজনিত কারণে এবং ঘন ঘন চোখ লাল বা প্রদাহজনিত কারণে হতে পারে। গ্লুকোমা কিভাবে চিনব? শিশুর গ্লুকোমা আছে কি না তা জানতে শিশুর চোখের কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন বড় বড় চোখ, সাদা কর্নিয়া, চোখ দিয়ে সারাক্ষণ পানি পড়া এবং আলোতে তাকাতে না পারা, চোখের অস্বাভাবিক নড়াচড়া ইত্যাদি। এ লক্ষণগুলো দেখতে পেলে দ্রুত ডাক্তারকে চোখ দেখাতে হবে। বড়দের ক্ষেত্রে গ্লুকোমা উপসর্গ চেনা একটু কষ্টকর হতে পারে। অনেক ক্ষেত্রেই রোগী এই রোগের কোনো লক্ষণ ধরতে পারে না। চশমা পরিবর্তনের সময় কিংবা চোখ পরীক্ষার সময় হঠাৎ করেই চিকিৎসক এই রোগ নির্ণয় করে থাকেন। তবে কিছু কিছু ক্ষেত্রে নিম্নের লক্ষণগুলো দেখা দিতে পারে। হঠাৎ চোখে প্রচণ্ড ব্যথা হয়ে দৃষ্টিশক্তি কমে যায়, সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা ও বমি বমি ভাব, সবসময় চোখে ও মাথায় হালকা ব্যথা থাকা এবং আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে যাওয়া। ব্যথা ছাড়াই উভয় চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাওয়া, মাঝে মধ্যে দৃষ্টিসীমানার যে কোনো এক পাশে অদৃশ্য হয়ে যায়, ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তন হওয়া, মৃদু আলোতে কাজ করলেও চোখে ব্যথা অনুভূত হওয়া, চোখে ঝাপসা দেখা বা আলোর চারপাশে রংধনুর মতো দেখা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রতিরোধ করা যায়। যেহেতু গ্লুকোমা লক্ষণ চেনা অনেকাংশেই অসম্ভব, তাই প্রতিরোধের মাধ্যমে আমরা এর ভয়াবহতা থেকে নিজেদের বাঁচাতে পারি। এই উপায়গুলো গ্লুকোমা প্রতিরোধে সহায়তা করবে। যেমন পারিবারিকভাবে যাদের গ্লুকোমা রোগের ইতিহাস আছে তাদের নিয়মিত চোখ পরীক্ষা করতে হবে। অল্প আলোতে বা অন্য কোনো কারণে চোখে ও মাথায় ব্যথা হলে ডাক্তারের পরামর্শ প্রয়োজন। চোখে ছানি পেকে যাওয়ার আগে অপারেশন করিয়ে নেওয়া ভালো। চোখে আঘাতের পর দেরি না করে চিকিৎসা করাবেন। স্টেরয়েড বা হরমোন থেরাপি যারা নেন তারা নিয়মিতভাবে অন্তত 3-4 মাস অন্তর চোখ পরীক্ষা করাবেন। পরিমিত খাদ্যাভ্যাস, লবণ জাতীয় খাবার বর্জনের মাধ্যমে তথা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে গ্লুকোমা রোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। গ্লুকোমার প্রচলিত চিকিৎসা। গ্লুকোমা রোগের 3 ধরনের চিকিৎসা রয়েছে। 1. ওষুধের মাধ্যমে চিকিৎসা, 2. লেজার চিকিৎসা, 3. শল্য চিকিৎসা বা সার্জারি। তবে মনে রাখতে হবে এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, তাই ধৈর্য ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করে একজন গ্লুকোমা রোগী তার স্বাভাবিক দৃষ্টি বাকি জীবন সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের নতুন ভিডিও পেতে বেঙ্গালি টিভি ইউএসএ হেলথ টিপসের সাথেই থাকুন।